এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখব। পেনড্রাইভের ভিতরে কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো সফটওয়্যার, গান, ভিডিও, যে কোনো ফাইল থাকুক না কেন, সেই ফাইলগুলোকে কিভাবে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখব, এর জন্য আলাদা করে কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। এবং এর সঙ্গে আপনি আপনার কম্পিউটারের ড্রাইভকেও কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবেন, সেটিও আজ আমাদের আলোচ্য বিষয়। পেনড্রাইভ পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য আপনার ইউএসবি ড্রাইভে প্রথমে পেনড্রাইভটা লাগাবেন। আমি পেনড্রাইভটা লাগালাম, দেখুন একটি সাউন্ড হলো। পেনড্রাইভ লাগানোর পর আপনাদের সামনে এরকম উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ নামে অপশানটি আসবে, এখান থেকে কেটে দেবেন। এই অপশানটিও কেটে দেবেন। ডেস্কটপে আমার কোনো আইকন শো করছে না, হাইড করে রেখেছি। আপনি কম্পিউটার ড্রাইভে প্রবেশ করার জন্য উইন্ডোজ ই প্রেস করবেন। উইন্ডোজ ই প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন ড্রাইভ এসে গিয়েছে। আমি এখানে পেনড্রাইভ পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবো, তাই পেনড্রাইভের ওপর রাইট ক্লিক করবো। দেখুন এটি পেনড্রাইভ, এর উপরে থেকে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর উপরে দেখুন এখানে টার্ন অন বিট লকার। এই বিট লকারটা উইন্ডোজেরই একটি অপশান যার মাধ্যমে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবো। এখানে ক্লিক করবো টার্ন অন বিট লকার। বিট লকারে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং চলবে। কিছুক্ষণ প্রসেসিং চলার পর এখানে চুজ হাউ ইউ ওয়ান্ট টু আনলক দিস ড্রাইভ, এই জায়গায় ক্লিক করবো। ইউজ পাসওয়ার্ড আনলক দ্য ড্রাইভ, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন টাইপ ইউর পাসওয়ার্ড চাইছে, টাইপ ইউর পাসওয়ার্ড। এখানে আমি পাসওয়ার্ড দেবো, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন। রিটাইপ ইউর পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন এখানে সেই একই পাসওয়ার্ড দেবেন, ভুল করবেন না। আর এখানে যে পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই একটি জায়গায় লিখে রাখবেন, নাহলে আপনি আপনার পেনড্রাইভ পরে ওপেন করতে পারবেন না। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন বিট লকার ড্রাইভ ইনক্রিপ্ট অপশান এসেছে। এখান থেকে সেভ দ্য রিকোভারি কি টু এ ফাইল, প্রিন্ট দ্য রিকোভারি কি, দুটি অপশান এসেছে। আপনি যে পাসওয়ার্ডটি পেনড্রাইভে দিয়েছেন সেই পাসওয়ার্ড যদি কখনও ভুলে যান এবং ফরগট করার প্রয়োজন হয়, তখন এখানে যে রিকোভারি একটি ফাইল জেনারেট হবে, ফাইলটির মাধ্যমে আপনি আবার পুনরায় রিকোভার করতে পারেন বা পেনড্রাইভে প্রবেশ করতে পারেন। আমি সেভ করে রাখছি, আপনারা চাইলে প্রিন্ট করে রাখতে পারেন। আমি সেভ দ্য রিকোভারি কি টু এ ফাইল করছি, এখানে ডেস্কটপে সেভ করব। আপনি চাইলে এখান থেকে যে কোনো ড্রাইভ চুজ করতে পারেন, যা নাম আছে সেটাই রাখলাম, সেভ করলাম। আবার নেক্সটে ক্লিক করব, এখানে স্টার্ট ইনক্রিপ্টিং ক্লিক করব। স্টার্ট ইনক্রিপ্টিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড প্রোটেক্ট হবে, ইনক্রিপ্টিংয়ের কাজ চলছে। ড্রাইভ 1% এটা 100% হবে। আপনার পেনড্রাইভে যে ফাইল থাকবে সেই ফাইলের সাইজ অনুযায়ী সময় লাগবে। আমি ভিডিওটি বড় না হওয়ার কারণে আমি একটু পজ করে রাখছি, এই প্রসেসিংটা সময় লাগবে, আপনি কেটে দেবেন না বা এরকম চলাকালীন পজ করে দেবেন না, তাহলে আপনার ড্রাইভের ক্ষতি হবে। আপনি যতক্ষণ প্রসেসিং চলবে, আধ ঘন্টা হলেও আপনি আধ ঘন্টা ওয়েট করবেন। দেখুন আমার ইনক্রিপ্টিং ফাইলটি সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড বা লক অপশান এসেছে, রিমুভাল ডিস্ক এইচ, এখানে দেখুন লকের সাইন এসেছে। এই ফাইলটি বা পেনড্রাইভটি আমি যখন ওপেন করতে যাইব তখন এর উপর ডবল ক্লিক করব। দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পর এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন। পাসওয়ার্ড দেখার জন্য আমি আনলক ক্লিক করলাম। দেখুন এখানে ওকে করলাম, দেখুন ফাইলে পেনড্রাইভের ভেতরে আমি প্রবেশ করতে পারছি। আবার যখন অন্য কোনো কম্পিউটারে আপনি পেনড্রাইভকে লাগাবেন তখনও আপনাকে পেনড্রাইভ লাগানোর সঙ্গে সঙ্গে কম্পিউটারে পাসওয়ার্ড চাইবে। দেখুন আমি পেনড্রাইভটাকে আবার লাগালাম, দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে। এইভাবে আপনি যে কোনো পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন বা আপনার যে কোনো ড্রাইভকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারেন। আপনি পেনড্রাইভে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান বা পাসওয়ার্ড রিমুভ করতে চান, তাহলে প্রথমে পেনড্রাইভ প্রবেশ করাবেন আপনার কম্পিউটার ইউএসবিতে। তারপর এরকম অপশান আসবে, এর উপর রাইট ক্লিক করবেন। আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে প্রথমে এটাকে ওপেন করে নেবেন, তারপর আনলকে ক্লিক করবেন। আনপ্রোটেক্ট হয়ে গেছে, এখন এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখুন ম্যানেজ বিট লকার আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন চেঞ্জ পাসওয়ার্ড ও আনলক দ্য ড্রাইভ, এখানে ক্লিক করলে পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারবো। রিমুভ যদি পাসওয়ার্ড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনারা যে কোনো পেনড্রাইভকে বা আপনাদের ড্রাইভকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারেন। আপনারা এতক্ষণ দেখলেন সন্দীপ বাগ পর ইউটিউব চ্যানেল। আশা করছি ভিডিওটি দেখে কিছু অজানা জিনিস শিখলেন। যদি এই চ্যানেল থেকে কিছু শিখে বা জেনে থাকেন তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এই চ্যানেলটি, আর অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিও দেখার জন্য।